বন্ধুরা, এই আমের রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর, সেই রকমই একটা খুবই সুস্বাদু একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে আম তেল। তো সন্ধ্যাবেলায় এই আম তেল দিয়ে মুড়ি খায় অনেকেই, বা গরম গরম ভাতেও খাওয়া যায়। তো এই আম তেল করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আম নিয়ে নিয়েছি, আম তেল আচার বানাবো। এই দেখো হিমসাগর, কি সুন্দর গাছের টাটকা আম, এখনও আম দিয়ে পথ ধরছে। এই আম দিয়ে আজকে আম তেল বানাবো। তাই আম তেল করতে কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিও দেখে থাকো, আশা করি বন্ধু তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি গোটা গোটা আমগুলো জলে ধুয়ে নেবো। এই প্রথমে জলটা নিয়ে নিলাম, এই সমস্ত আমগুলো জলে ধুয়ে নিলাম। আমগুলো এবার শুকনো একটা দিয়ে পুছে নেবো, যাতে আমের গায়ে জল না থাকে। এই যে এইভাবে সমস্ত আমগুলো মুছে নেবো। আমগুলো পচা হয়ে গেছে শুকনো করে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার আমটা আমি কেটে নেবো। প্রথমে আমের এই মুখটা ছাড়িয়ে নেবো। এই যে আমের কষ বেরাচ্ছে, টাটকা আম। এবার মাঝখান থেকে দুধ ফালি করে নেবো, একটু আমটা শক্ত মনে হয়। এই যে আমটা বড়, তাই মাঝখান থেকে একটা ফালি করে নেবো। এই বিষটা ছাড়ে ফেলে দেবো, আর এই যে আশাটা আশটাও ফেলে দেবো। দিয়ে এবার একটা মাঝখান থেকে টুকরো করে নেবো। এইভাবে সমস্ত আমগুলো কেটে নেবো। সমস্ত আমগুলা কেটে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এক থালা হয়েছে, কি সুন্দর। আম তেল আচার করতে লাগবে আম, ধনে, জিরে, মৌরি, সাদা সর্ষে, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আদা কুচি, কাঁচা লঙ্কা, এগুলো লাগবে সমস্ত তেল আম করতে। ওইদিকে সব জোগাড় হয়ে গেছে, এদিকে ওখানটাকে ধরে নিচ্ছি। উনানটা ভরে গেছে, উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, গরম করার মধ্যে আমি সাদা সর্ষেটা একটু ভেজে নেবো, তাহলে বাটতে সুবিধা হবে বন্ধুরা গুঁড়া করতে, আর তেলে আটাটা খেতে ভালোও লাগবে। সর্ষেটা ভেজে নিয়েছি, বাড়িতে আবার নামিয়ে নিলাম, আবার কড়াটা বসিয়ে দিলাম। ধনে, জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এবার এগুলো একসাথে সব ভেজে নেবো। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে আবার উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, তার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো, কারণ আম তেলটা করতে একটু তেলটা বেশি লাগে। এবার তেলটা একটু গরম হবে, গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি সাবান পরিমাণে কালো জিরে, সাবান পরিমাণে সর্ষে দিয়ে দেবো। তেলটাকে একটু জাল দিয়ে নেবো। তেলটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এটাকে নামিয়ে নেবো, এটা আমার পরে লাগবে, এখানে রেখে দিই। প্রথমে সর্ষেটাকে বেটে নেবো। কোনো জল দেবো না বন্ধুরা, শুকনো বাটবো। সর্ষেটা বাটা হয়ে গেছে, আর তুলে নিচ্ছি। বন্ধুরা তোমরা এখানে কাঁচা সর্ষেও দিতে পারো, কিন্তু সর্ষেটা এরকম হালকা একটু ভেজে নিলে ভালো হয়, তোমাদের বাটতেও সুবিধা হবে, আর আম তেলটা খেতেও ভালো লাগবে। এইবার এইগুলা বেটে নেবো। মশলাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা পাত্র নিয়ে নিয়েছি,
এই পাত্রের মধ্যে ধনে জিরে তেজপাতা এলাচ গোলমরিচ দারচিনি সব ভাজি সেটা দিয়ে দেবো, সর্ষে গুঁড়া, দু চামচ হলুদ গুঁড়ো, দু চামচ লঙ্কার গুঁড়ো, দুই চামচ নুন দেব, একটু রং হওয়ার জন্য সানরাইজ সাইজ লঙ্কার গুঁড়া দেব, একটু রংটা আনবো, দেখতেও ভালো লাগবে আচারটা, আদা কুচি লঙ্কা, একটু বিট নমন দেব, এর মধ্যে সামান্য চিনি, আগে থাকতে তেলের মধ্যে সর্ষে লঙ্কা সর্ষে আর কালো জিরা ফোড়ন দিয়েছি, এটাই দিয়ে দেবো এর মধ্যে তেল, এই আমগুলো দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব, দেখো বন্ধুরা কি সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে, এটা খেতেও খুব সুন্দর লাগবে, এটা সারা বছর ধরে রোদে দিয়ে খেতে হবে বন্ধুরা, গরম গরম ভাতেও ভালো লাগবে আর সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে মেখেও ভীষণ ভালো লাগবে খেতে এই আচারটা। কিছুক্ষণ ধরে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার একটা বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে সব তুলে দেবো, এবারে গামলা কাছে এই তেলটাও দিয়ে দেবো উপর দিয়ে, এই যে বন্ধু দেখতে পাচ্ছ অবশেষে আমার আম তেল বানানো হয়ে গেছে, এটা এখন রোদে দেবো, বন্ধুরা এখন যাচ্ছি আচারটা রোদে রাখবো, বন্ধুরা আজকে মেঘলা ওয়েদার তাই এখানটায় রোদ পেয়েছি, এখানটায় আমি রাখলাম, এই আচারটা প্রত্যেকদিন আমি তেল দেবো আর প্রত্যেকদিন রোদে দেবো, এটা সারা বছর ধরে আমি খেতে পারবো, আর সন্ধ্যাবেলায় তো মুড়ি দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগবে এবং গরম গরম ভাতও ভালো লাগবে, এই আমটা তিন দিন ধরে রোদে দেবো আমটা মজবে, কিন্তু এই আমের চ্যানেলটা আমি খাওয়া দেখাতে পারলাম না, এই আমেরটা দিয়ে আমি কোনো সময় একসময় রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, তাই নমস্কার, আমার পাশে থাকো, আমাকে একে যাতে সাহায্য করো, ধন্যবাদ, পরবর্তীতে দেখা হবে।